সুপার টেস্টি অ্যান্ড হেলদি একটা সালাদ রেসিপি নিয়ে চলে এলাম এবং খুবই ইজিভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। আই হোপ আপনাদের সবার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সালাদ বানানোর জন্য যা কিছু লাগে সবই আমি এখানে রেখেছি এবং আমি এখানে আজকে যে জিনিসটা মেইনলি ইউজ করব সেটা হলো পমেগ্রেনেট। টুনা মাছটা ইউজ করব কারণ টুনা দিলে বাচ্চারা খুব পছন্দ করে, তো সেক্ষেত্রে তাদেরও সালাদটা খাওয়া হবে এবং সালাদে কিছুটা বৈচিত্র্যও আসবে। টুনা চাঙ্কের পর থেকে তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি। এই টুনাটা অনেক সময় তেলের ভিতরে থাকে অথবা পানির ভিতরে থাকে, এটা রেডি করা থাকে। 132 গ্রামের এই পটটা, তো আমি এটাকে রেডি করে নিলাম। এখন হলো পমেগ্রেনেট কাটার পালা। পমেগ্রেনেটটা কেটে আমি এটার সিডগুলিকে আলাদা করে নিব। এটাকে আমরা ডালিম বা বেদানাও বলে থাকি। ভিটামিন সমৃদ্ধ এই সালাডটি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের ফুল মেনু হতে পারে। এখানে আছে ক্রিসপি মিক্সড সালাদ লিপস। আপনারা চাইলে যে কোনো ধরনের সালাদ লিপসই ইউজ করতে পারেন। 3 পিস মিনি সাইজের ক্যারোট নিয়েছি। এই ক্যারোট বা গাজরকে আমি একটু পাতলা পাতলা করে আলু যেভাবে কুচি করে ওরকম করে কেটে নিব। অতিথি আপ্যায়নে বা যে কোনো অকেশনে এরকম একটি সালাদ যদি খাবার টেবিলে থাকে, আপনারা খুব সহজে মেহমানদের মন জয় করে নিতে পারবেন। চারটা বেবি পটেটো এবং 2টা ডিমও সিদ্ধ করে নিয়েছি। ব্রিটিশ কিউকাম্বারগুলি সাধারণত একটু লম্বা হয়ে থাকে, তো আমি ওখান থেকে একটা স্লাইস নিয়ে নিচ্ছি, 1/4 ভাগ। তো এটাকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। সালাদটা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কাটতে পারেন। বেশ কিছু ছোট ছোট চেরি টমেটো নিয়েছি, এগুলিকে আর কাটবো না, আস্তই থাকবে। নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম বা পেপার, 1/4 ভাগ। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার এই চ্যানেলে বেশ কিছু হেলদি এবং টেস্টি সালাদ রেসিপি আছে। আমি খুবই ইজি করে দেখানোর চেষ্টা করেছি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। গ্রিন চিলি বা কাঁচামরিচ, এটা অপশনাল, আমি দিচ্ছি কারণ আমার কাছে সালাদে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে এবং স্বাদটাও বাড়িয়ে দেয়। অনিয়ন বা পেঁয়াজ দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 1টা। এখানে যা কিছুই দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমাদের রেগুলার সালাদের আইটেম। এখন আমি সালাদ বোলটা সাজিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি ক্রিসপি সালাদ লিপস এবং এরপরে একে একে কাটা সালাদের আইটেমগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে ইউজ করব 1টা লেবুর অর্ধেক পরিমাণ। এ ধরনের সালাদের সাথে সাধারণত অলিভ অয়েলটা খুব ভালো যায়। আমি ইউজ করছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, 3-4 টেবিল স্পুন। একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক দিয়ে দিয়ে দিচ্ছি। এরপরে ইউজ করব হিমালয়া সল্ট পরিমাণ মতো। এখানে রেগুলার সল্টও ইউজ করা যেতে পারে। পমেগ্রেনেটের বেশির অংশটাই আমি জুস করে নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি আর অল্প কিছু রেখেছি গার্নিশের জন্য। বয়েল করে নেওয়া বেবি পটেটো আর এগ, এগুলিকে স্লাইস করে সাজিয়ে দিচ্ছি। টুনা ফিশ আর এগ ছাড়াও আপনারা এই সালাদটা শুধু করে খেতে পারবেন। অনেক হেলদি এবং যারা ডায়েট করছেন তাদের জন্য খুবই ভালো একটা উপকারী সালাদ হবে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সাথে কাঁচামরিচ। ফাইনালি অ্যাড করব টুনা ফিশ। তুলে রাখা পমেগ্রেনেট সিডগুলিকে এখন দিয়ে দিচ্ছি। দেখতে যেমন কালারফুল হবে, খেতেও তেমন মজা হবে। প্রত্যেক বাইটে যখন পড়বে তখন এটার টেস্টটাই অন্যরকম লাগবে। সালাদের পুষ্টিগুণ এবং এর টেস্টটা যথাযথভাবে পেতে গেলে এটা খেতে হবে বানানোর সাথে সাথে।
প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হলো। নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।